অ্যাস্ট্রোলজার রামকৃষ্ণ ঘোষ আমার এই চ্যানেল অর্থাৎ অ্যাস্ট্রোলজার রামকৃষ্ণ ঘোষ চ্যানেলের পক্ষ থেকে জানাই আপনাদের সকলকেই স্বাগত আশা করি ঈশ্বরে কৃপায় আপনারা সকলেই ভালো আছেন আমি বিভিন্ন রাশির মাসিক রাশিফল নিয়ে আলোচনা করছিলাম আজকে আমার আলোচনা কর্কট রাশির কয়েকটি ভবিষ্যৎবাণী যা হান্ড্রেড পারসেন্ট সত্যি হবে মার্চ দু হাজার চব্বিশ কর্কট রাশির স্বাস্থ্য কেমন যাবে তাদের শিক্ষা কেমন হবে প্রাথমিক শিক্ষা কলেজ উচ্চ উচ্চশিক্ষা কেমন হবে তাদের চাকরি বা ব্যবসা কেমন হবে কর্মজীবন কেমন যাবে আর্থিক উন্নতি কেমন হবে ব্যয় কেমন হবে এবং তাদের প্রেম বা দাম্পত্য সম্পর্ক কেমন যাবে এই মাসে তাদের বিবাহের যোগ কেমন আছে তাদের ওভারঅল ভাগ্য কেমন হবে তাদের পারিবারিক জীবন কেমন যাবে পিতামাতার স্বাস্থ্য কেমন যাবে এইসব নিয়ে কিন্তু আমার ওভারঅল আলোচনা তবে আপনাদের কাছে অনুরোধ ভিডিওটি কেটে কেটে দেখবেন না শেষ পর্যন্ত দেখবেন কারণ এই ভিডিও শেষে কিন্তু আমি রেমিডি বলে থাকি যাই হোক আমি প্রথমে বলি গোচর ফল মার্চ দু হাজার চব্বিশ কর্কট রাশির সাপেক্ষে কর্কট রাশির কিন্তু শনির ঢাইয়া চলছে আপনারা সকলেই জানেন কর্কট রাশির অষ্টমে সপ্তম অষ্টমপতি শনি দ্বিতীয় রবি এবং বুধের অবস্থান তৃতীয়পতি বুধ কর্কট সপ্তমে পঞ্চম ও দশম্পতি মঙ্গলের অবস্থান এই মঙ্গল কিন্তু কর্কট রাশির সাপেক্ষে রাজ্যকারী প্ল্যানেট তাই এই কর্কট মঙ্গল সপ্তমে এখানে চতুর্থপতি ও একাদশপতি যুক্ত হয়ে বসে আছে এবং এই মঙ্গল কিন্তু পনেরো তারিখের পর অষ্টমে গোচর করবে অর্থাৎ সেখানে শনিমঙ্গল যোগ তৈরি হবে আবার চোদ্দোই মার্চ কিন্তু রবি নবমে গোচর করবে সাতই মার্চ শুক্র কিন্তু অষ্টমে গচর করবে কর্কট রাশির তৃতীয় কেতুর অবস্থান নবমে রাহুর অবস্থান এবং দশমে নবম্পতি দেবগুরু বৃহস্পতির অবস্থান সে ষষ্ঠপতিও এই বৃহস্পতি কিন্তু ফেব্রুয়ারি মাসে কেতু থেকে শুক্রের নক্ষত্রে গোচর করেছে এবং এই মার্চ মাসে পুরোটাই বৃহস্পতি শুক্র অর্থাৎ একাদশপতি নক্ষত্রে থাকবে শুভযোগ শনির ঢাইয়া চললেও কর্মের ক্ষেত্রে যথেষ্ট সফলতা রয়েছে যারা নতুন চাকরির চেষ্টা করছেন তাদের জন্য যে খুব বেশি সুযোগ সুবিধা আসবে তেমন নয় কিন্তু যারা কর্ম করছেন তাদের কর্মে কিন্তু স্টেবিলিটি রয়েছে এবং আর্থিক জায়গায় দ্বিতীয়ভাবে একাধিক গ্রহের দৃষ্টি থাকায় কিন্তু আর্থিক ইনকাম সোর্স আর্থিক রোজগারের যে সোর্স সেগুলো কিন্তু বৃদ্ধি পাবে আর্থিক ইনকাম কিন্তু পাওয়া যাবে এবং পঞ্চমপতি অষ্টমে অবস্থান প্রথমে সপ্তমে অষ্টমে তার জন্যে আকস্মিক অর্থপ্রাপ্তি যোগ রয়েছে বা সম্পত্তি প্রাপ্তিরও যোগ রয়েছে তাহলে আমি প্রথমে আসছি শরীর নিয়ে হেলথ ইজ ওয়েলথ অর্থাৎ স্বাস্থ্যই সম্পদ স্বাস্থ্য যদি ভালো না থাকে তাহলে আমাদের সাকসেস রেট কমে যায় আমাদের ওভারঅল পারফরম্যান্স কিন্তু ভালো হয় না তাই কর্কট রাশির শনির ঢাইয়া চলছে স্বাস্থ্যের বিষয়ে কিন্তু সতর্ক থাকার প্রয়োজন রয়েছে কোমর থেকে পায়ের পাতায় পেন শিড়ির দ্বারা বা স্পন্ডেলাইটিস ঘাড়ের সমস্যা এইসব কিন্তু দেখা যেতে পারে তাছাড়া ঠান্ডা লাগা নাক কান গলার সমস্যা পেটের সমস্যা চর্মরোগ নিম্নাঙ্গের কোনো রোগ মূত্রাশয় মূত্রথলি সংক্রান্ত সমস্যা কিন্তু দেখা যেতে পারে রক্তচাপ বৃদ্ধি বা রক্ত সম্পর্কীয় কোনো রোগ হতে পারে কর্কট রাশির জাতকদের কিন্তু শরীর নিয়ে সতর্ক থাকতে হবে পেটের কোনো সমস্যা হতে পারে তাই নিয়মিত খাদ্যাভাস এবং যোগব্যায়াম ও নিয়মিত হার চলা করার প্রয়োজন কিন্তু কর্কট রয়েছে শরীর বিষয়ে অতিরিক্ত সাবধানতা কিন্তু জরুরি এরপরে আমি আসছি ক্ষেত্রে। এদের চতুর্থপতি শুক্র সে কিন্তু প্রথমে সপ্তমে অবস্থান করছে তারপর সাতই মার্চের পর অষ্টমে গোচর করছে পঞ্চমপতি মঙ্গল সপ্তমে দ্বিতীয়ার্ধে অষ্টমে গোচর করছে নবমপতি বৃহস্পতি দশমে অবস্থান করছে প্রাথমিক শিক্ষার ক্ষেত্রে মাসের প্রথমার্ধে শুভ থাকলেও দ্বিতীয়ার্ধে একটু সমস্যা কিন্তু রয়েছে পড়াশুনোয় অতিরিক্ত মনোযোগ বাড়াতে হবে শরীর ডাইয়া চলছে সুতরাং পড়াশুনোয় এক্সপেক্টেড রেজাল্ট নাও আসতে পারে যদি শুভ গ্রহের দশা অন্তর্দশা না চলে অশুভ গ্রহের দশা অন্তর্দশা চললে কিন্তু আপনাদের সমস্যা হবে পরিশ্রম বাড়াতে হবে ফল কম হবে যাই হোক এবং বিদ্যার্থীদের অতিরিক্ত মনোযোগ মনোসংযোগ পড়াশুনায় বাড়ানোর প্রয়োজন রয়েছে আর উচ্চ উচ্চশিক্ষার ক্ষেত্রে সফলতা রয়েছে নবমপতি দশমে একাদশপতি নক্ষত্রে অবস্থান করছে এবং অষ্টমে শরীর অবস্থান হেতু রিসার্চমূলক গবেষণামূলক যারা মেডিকেল রিলেটেড পড়াশুনো যুক্ত টেকনিক্যাল পড়াশুনোর সঙ্গে যুক্ত তাদের কিন্তু সফলতার যোগ রয়েছে পঞ্চমে শনির দৃষ্টি রয়েছে সুতরাং ভালো হবে যদিও যারা রিসার্চ কাজের সঙ্গে যুক্ত তাদের সাফল্য একটু দেরিতে আসবে তবুও কিন্তু লেগে থাকলে তাদের সাফল্যের যোগ পূর্ণমাত্রায় পরিলক্ষিত হচ্ছে যাই হোক এরপরে আমি আসছি কর্মের ক্ষেত্রে কর্মপতি এখানে মঙ্গল সে প্রথমে সপ্তমে তারপরে অষ্টমে গোচর করছে নবমে রাহু এবং তৃতীয়পতি বুধের অবস্থান কমিউনিকেশনের জায়গা মোটামুটি ঠিক থাকবে বুধ যদিও এখানে নিচস্ত এবং তৃতীয় কেতুর অবস্থান তবুও কমিউনিকেশন বাড়বে এবং আপনাদের যে নবমপতি সে কিন্তু দশমে রয়েছে এবং নবমে দ্বিতীয়পতি রবি চোদ্দোই মার্চের পর গোচর করবে রবি রাহুর গ্রহণ দোষ কিন্তু তৈরি হবে পিতার শরীরের বিষয়ে আপনাদের কিন্তু সতর্ক থাকতে হবে কর্মের জায়গায় মোটামুটি সফলতা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে কর্মক্ষেত্র মোটামুটি স্টেবেল বলা যায় আর যেটা দেখতে পাচ্ছি যারা ব্যবসা করছেন তাদের অষ্টমে রয়েছে একাধিক গ্রহের সন্নিবেশ সপ্তম অষ্টমে সুতরাং আপনারা হটোকারি সিদ্ধান্ত নিয়ে কোনো বিনিয়োগ ব্যবসার ক্ষেত্রে করবেন না ডিসিশান মেকিংয়ে আপনাদের কিছু ভুল হতে পারে ডিসিশান আপনারা ঠিকঠাক নেবেন কারণ বুধ আপনাদের নিচস্ত রয়েছে এবং বুধ রাহু যুক্ত হয়ে আছে ডিসিশনের ক্ষেত্রে কিন্তু আপনাদের একটু ভেবেচিন্তে করতে হবে ব্যবসা বিনিয়োগ ভেবে চিন্তা করতে হবে এমনি ব্যবসা ক্ষেত্র ভালো রয়েছে একাদশপতি শুক্র তার অষ্টমে অবস্থান রয়েছে আকস্মিক ব্যাপ্তি অনেক দিনের আটকে যাওয়া টাকা আপনার হঠাৎ চলে আসতে পারে যদিও সেটা আসতে একটু বাধা হবে দেরিতে আসবে যেহেতু শনির ঢাইয়া চলছে তবুও আপনাদের কিন্তু ব্যবসার ক্ষেত্রে মোটামুটি সাফল্য লক্ষ্য করা যাচ্ছে পার্টনারশিপ বিজনেসে কিন্তু একটু অতিরিক্ত সাবধানতা প্রয়োজন রয়েছে এবং আর্থিক বিনিয়োগ ব্যবসার ক্ষেত্রে কিন্তু সাবধানে করতে হবে এবং ভালো ঠিকঠাক টিউশান নিয়ে করতে হবে কোনো অটোকারি সিদ্ধান্ত নিলে কিন্তু চলবে না আর যেটা আপনাদের দেখা যাচ্ছে নতুন ব্যবসা এখন শুরু করার জন্য কিন্তু সময়টা খুব একটা শুভ নয় জমি বাড়ি এসব কেনার ক্ষেত্রে সময় যে খুব অনুকূল তা কিন্তু বলতে পারছি না আর আপনাদের পিতার শারীরিক জায়গায় সাবধানতা প্রয়োজন রয়েছে দাম্পত্য জীবনে আন্ডারস্ট্যান্ডিংয়ের দরকার রয়েছে সপ্তম প্রতি আপনাদের যে শনি সে অষ্টমে রয়েছে শনির ঢাইয়া চলছে এবং আপনাদের সপ্তমে মঙ্গল তারপরে মাসের দ্বিতীয়ার্থে অষ্টমে ফলে আপনাদের শরীরে কোনো আঘাত রক্তপাত এগুলো কিন্তু হতে পারে আপনারা রাস্তায় গাড়ি ঘোড়া সাবধানে চালাবেন রাস্তায় সাবধানে চলাফেরা করবেন কারণ ছোটোখাটো কোনো সমস্যা কোমর থেকে পায়ের পাতায় কোনো আঘাত লাগা সব সমস্যা কিন্তু রয়েছে আর আপনাদের পার্টনারের শারীরিক বিষয়ে সাবধানতা অবলম্বন করতে হবে পার্টনারের সাথে মিসআন্ডারস্ট্যান্ডিং হতে পারে তাকে সম্মান দিতে হবে তার কথাকে গুরুত্ব দিতে হবে এবং অতিরিক্ত বাদ বিতর্ক আপনাদের এড়িয়ে চলতে হবে নাহলে দাম্পত্য জীবনে কিছু সমস্যা আসা কিন্তু অস্বাভাবিক নয় আর প্রেমের ক্ষেত্রে কিন্তু অসুবিধা রয়েছে প্রেমের ক্ষেত্রে ভুল বোঝাবুঝির চোখ রয়েছে যতটা তাদের সাথে কম্প্রোমাইজ করে চলা যায় ততটাই কিন্তু ভালো তাদের কথাবার্তাকে মর্যাদা দিতে হবে না হলে প্রেম কিন্তু ব্রেকআপ হয়ে যাওয়ার যোগ রয়েছে প্রেমে ভুল বোঝাবুঝি কিন্তু আপনাদের হতে পারে যাই হোক আপনাদের কিন্তু ভাগ্যভাব মোটামুটি রয়েছে খুব শুভ তা নয় কর্কট কিছু কিছু জায়গায় ভালো রয়েছে আবার কিছু কিছু জায়গায় কিন্তু খারাপ রয়েছে এই মাসে আপনাদের ব্যয় বৃদ্ধি পাবে ইনকাম যেমন হবে তেমন ব্যয়ের জায়গাও কিন্তু রয়েছে যাই হোক এই কর্কট রাশির যে সমস্যা রয়েছে সেই সমস্যা থেকে বেরিয়ে আসার জন্যে আমি বলবো আপনারা প্রতিদিন শনির বীজ মন্ত্র আটবার পশ্চিম দিকে মুখ রেখে সূর্যাস্তের পর খোলা আকাশের নিচে পাঠ করুন ওং প্রাম প্রিম প্রম স শনিশ্রয় নম আর প্রতি শনিবার সর্ষের তেলে কালো তিল দিয়ে বা তিলের তেল দিয়ে প্রদীপ জ্বালান সন্ধ্যাবেলায় আর শনি মন্দিরে মাসে একবার নীল অপরাজিতা ফুলের মালা দান করুন আর শনি দেবতাকে তিজ্জকভাবে প্রণাম করুন মাসে একবার বা যখন কোনো শনিবারে শনি মন্দিরে গিয়ে প্রণাম করুন আর যেটা করবেন সেটা হচ্ছে মঙ্গলের বীজ মন্ত্র প্রতিদিন নবার পাঠ করুন ওং ক্রাং ক্রিং ক্রোম বোমায় নম আর আপনারা হলুদ সোনালি ক্রিম লাল সাদা এইসব রঙ বেশি ব্যবহার করুন নীল আকাশী কালো ধূসর এইসব রঙ কিন্তু কম ব্যবহার করবেন ইভেন সবুজ কালার গোলাপি কালার কম ব্যবহার করুন তাহলে কিন্তু আপনাদের পজিটিভিটি বৃদ্ধি পাবে আর এই চন্দ্র আপনাদের রাশিচক্রে কোন অবস্থানে আছে সেটা জানতে হবে কর্কট রাশির মানুষ সহজ সরল এরা প্রেমে অনেক সময় ধোকা খেতে দেখা যায় এদের ওপরটা কঠিন মনে হলেও এদের ভিতরটা কিন্তু অত্যন্ত নরম এরা সব পরিবেশ পরিস্থিতিতে মানিয়ে নিতে পারে কিন্তু চন্দ্র যদি শনি বা রাহুর সঙ্গে যুক্ত থাকে তখন কিন্তু এরা প্রচণ্ডভাবে মানসিক আঘাত পেতে দেখা যায় বা মেন্টাল ডিস্টারবেন্স একটা কিন্তু তৈরি হয় এদের পারিবারিক সুখের কিন্তু কিছুটা অভাব রয়েছে এই মাসে যাই হোক এই কর্কট রাশির মানুষরা কিন্তু অনেক ট্যালেন্টেড হয় যদি এই চন্দ্র ভালো হয় তাহলে বিশেষ করে এরা কিন্তু অনেক পজিটিভিটি কিন্তু জীবনে পেতে পারে আর এদের মধ্যে একটু অস্থিরতা চঞ্চলতা কিন্তু এই মাসে বৃদ্ধি পাবে সে বিষয়ে আর আর হটকারিতার সিদ্ধান্ত এদের নিতে দেখা যাবে মাথা ঠান্ডা রেখে সব কাজ করতে হবে নাহলে সমস্যা কিছু তৈরি হবে যাই হোক এই কর্কট রাশির মানুষের জীবন কিছু বাধাবিঘ্ন থাকা সত্ত্বেও মার্চ দু হাজার চব্বিশ সুখ সমৃদ্ধি আনন্দে ভরে উঠুক ঈশ্বরের কাছে এই প্রার্থনা রেখে আজ এখানে শেষ করব আবার খুব তাড়াতাড়ি নতুন আলোচনা নিয়ে আপনাদের সামনে হাজির হব আর আপনারা একটা কোশ্চেন হোয়াটসঅ্যাপে আমাকে করতে পারেন এই ফার্স্ট কাপ ফার্স্ট সাবিজে আমি কিন্তু আপনাদের সার্ভিস প্রোভাইড করবো একটাই কোশ্চেন করবেন ডেট অফ বার্থ টাইম এবং প্লেস দিয়ে আমাকে ফোন করার দরকার নেই আমি হোয়াটসঅ্যাপেই রেসপন্স করে দেবো আর আপনারা আমার চেম্বারে এসে অনলাইন হরস্কোপ করতে পারেন বা অন চেম্বারে এসে বা অনলাইনও করতে পারেন চেম্বারে আসলে একটু কম আর অনলাইনে একটু বেশি যদিও অন্য অন্য থেকে অনেক কম আর আমি কিন্তু হ্যান্ড রিটার্ন রিপোর্ট দিই অন্য 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 মতো সফটওয়্যার থেকে প্রিন্ট করে কিন্তু রিপোর্ট দিই না নিজে অ্যানালিসিস করে আপনাদেরকে হাতে লিখে ডিটেলস রিপোর্ট দিই আপনারা একবার করলেই বুঝতে পারবেন যে কতটা ভ্যালিড আমি কিন্তু উপায়ে এই পথ অবলম্বন করিনি আমি কিন্তু সৎভাবে এই প্রফেশনটাকে বেছে নিয়েছি আজ এখানেই শেষ করি